আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি তোমাদের 56 পৃষ্ঠার 4 নম্বর প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম। আজ 57 পৃষ্ঠার এই 5 নম্বর প্রশ্ন থেকে শুরু করবো, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের যে 8টি প্রশ্ন রয়েছে এই 8টি প্রশ্নের সমাধান করব। তো 5 নম্বর প্রশ্নে বলা আছে, সরকার খালি ঘরগুলো পূরণ করবে। এই যে ঘরগুলো খালি আছে এই ঘরগুলো পূরণ করবে। তার আগে দেখে নিই এটা আমাদের কোন ধারা। দেখো, প্রথম পদ দেওয়া আছে এ, সাধারণ অনুপাত দেওয়া আছে আর। সাধারণ অনুপাত আর মানে এটা আমরা কিন্তু জানি গুণোত্তর ধারা। আমরা তাহলে এই সবগুলো অঙ্ক গুণোত্তর ধারার মাধ্যমে এই খালি ঘরগুলো পূরণ করব। চলো তাহলে দেখি। তো দেখো, এটি প্রথম 1 নম্বর অঙ্কে দেওয়া আছে এ, এ সমান দেওয়া আছে 128, আর সাধারণ অনুপাত দেওয়া আছে হাফ। পদ সংখ্যা বের করতে হবে। আবার এন তম পদ এ এন, এটা দেওয়া আছে হাফ। আর এস এর মান এস এন, অর্থাৎ সমষ্টিও বের করতে হবে। তাহলে এখানে যে দেওয়া আছে আমরা জানি এন তম পদের সূত্র এ আর এন মাইনাস ওয়ান এইটা। আর এটা কি এ এন ইকুয়াল, এ এন ইকুয়াল এটা, আর এখানে এ এন এর মান দেওয়া আছে, সুতরাং লিখেছি এই সূত্র ইকুয়াল হাফ। তাহলে এখানে এ এর মান 128 বসাইছি, এ আর এর মান বসানো হয়েছে এন মাইনাস ওয়ান, যা আছে তাই, কারণ এন এর মানটা বের করতে হবে। আর এটা সমান সমান হাফ, ডান পাশে যা আছে তাই থাকলো। বাম পাশে 128টা ডান পাশে চলে গেলে মনে মনে যদি এখানে ওয়ান থাকে তাহলে ভাগ হয়ে উল্টে যায় 1/128, আর বামে যা আছে তাই থাকলো। এখন এই 2 দ্বারা 128কে গুণ করলে হবে 256, সেটি লেখা আছে। এখন আমরা বাম পাশে যেহেতু হাফের উপর পাওয়ার আছে, তো ডান পাশে যদি হাফের উপর পাওয়ার তৈরি করি তাহলে 2-এর উপর যদি 8 দিই, অর্থাৎ 2 যদি 8 বার গুণ করলি তাহলে কিন্তু হবে 256, এটি লিখেছি। সুতরাং এটার ভিত্তিও হাফ, এটার ভিত্তিও হাফ, তো দুটি বাদ চলে গেলে আমার থাকবে এন মাইনাস ওয়ান ইকুয়াল 8। তাহলে এনটা বামে মাইনাস ওয়ানটা বামে মাইনাস আছে, ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এন এর মান আমরা পেলাম 9, সেই 9টি এখানে লেখা আছে। আবার আমরা জানি সমষ্টি সূত্র এস এন ইকুয়াল এ ইন্টু 1 - r^n, এখানে n টা পাওয়ার হিসেবে আছে, বাই 1 - r। তাহলে দেখো এই a এর মান 128 দেওয়া আছে 1, আর r এর মান হাফ, আর n এর মান আমরা বের করলাম 9, আর নিচে r এর মান শুধু বসানো আছে। এখন এই 2 এর উপর 9, এটা যদি আমরা বসে, অর্থাৎ 2 যদি 9 বার গুণ করি তাহলে পাবো 512, এখানে সেটি লেখা আছে। আর নিচে 1 থেকে হাফ বাদ দিলে থাকে হাফ। এখন দেখো এখানে 128, আর এখানে লসাগু করলে লসাগু হবে 512, আর এখানে 512 এক এক 512 বার যায়, 512 থেকে 1 বিয়োগ করলে হবে 511, আর নিচে হাফ কিন্তু থেকে গেল। তাহলে এখানে 28 দ্বারা যদি আমি এটাকে কাটি, 128 দ্বারা এই 512 কাটলে এটা হবে 4 বার যাবে, তাহলে 511/4 এখানে সেটি লেখা আছে, আর নিচে তো হাফ আছেই। এবার যদি উল্টে যাবে, নিচেটা ভাগাকারে আছে তাহলে এই 2টা উপরে যাবে আর একটা নিচে আসবে, আর উপরে যেটা আছে সেটা ঠিকই থাকবে। তাহলে এখানে 2 × 2 = 2, 2×2 = 4, তাহলে উত্তর হলো আমার 511 উপরে থাকলো আর নিচে হচ্ছে 2। এখানে দেখো সমষ্টি সূত্র তাই লেখা আছে। তাহলে 1 নম্বরের সমাধান শেষ হলো। এখন আমরা দেখব 2 নম্বর। 2 নম্বরে দেখো এ এর মান দেওয়া নাই, কিন্তু সাধারণ অনুপাত আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এ এন এর মানও দেওয়া আছে, আবার আমার সমষ্টির মান দেওয়া নাই, বের করতে হবে। তাহলে আমরা জানি এন তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটার মান দেওয়া আছে 2187, -2187 সেটি লিখেছি। তাহলে এখানে এর মান দেওয়া বের করতে হবে, আর আর এর মান -3 বসাইছি, 8-এর এন এর মান 8 বসানো হয়েছে, ডান পাশে যা আছে তাই থাকলো। 8 থেকে 1 বাদ দিলে 7, এখানে শুধু তাই লেখা আছে। 3 এর উপর 7 মানে 2187, এখানে সেটা লেখা আছে। আর যেহেতু মাইনাস আছে আর উপরে পাওয়ার বেজুট থাকলে মাইনাস মাইনাসই থেকে যায়। তাহলে দেখো এখানে এই মাইনাস ডান পাশে যা আছে এটা লিখলাম, আর বাম পাশে গুণ আছে, ডান পাশে গেলে এই 2187টা ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে কেটে যাবে, আর ভাগ করলে 1 হবে। অর্থাৎ এর মান কত পেলাম? আমরা সমষ্টি সূত্র এস এন ইকুয়াল জানি, যেটা লিখেছি ওটাই 1 - r^n, এটা বারবার এখানে বসে গেছে। দেখো এখানে মানগুলো বসেছি, এর মান 1, আর এর মান -3, আর এন এর মান 8, নিচে আর এর মান -3, 3 এর উপর 8 মানে 65
6561। এটা বিয়োগ করলে পাবো, এটা যদি ওয়ান দ্বারা গুণ করে ওয়ান থাকবে, এটা বিয়োগ করলে পাবো 6560। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো 1640। আর যেহেতু মাইনাস আছে সেহেতু এখানে মাইনাস, তাহলে এখানে কিন্তু 1640 সেটি লেখা আছে। এখন আমরা দেখবো তিন নাম্বার। তিন নাম্বারে এর মান দেওয়া আছে 1/√2, সাধারণ অনুপাত আর এর মান দেওয়া আছে -√2। পদের সংখ্যা বের করতে হবে, আবার আমার মোট এনতম পদের সংখ্যা দেওয়া আছে 8√2, সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা এনতম পদের সূত্র জানি, এ আর এন টু দি পাওয়ার আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটির মান দেওয়া আছে 8√2। তাহলে আমরা মান বসায় নিলাম, এর মান 1/√2, আর এর মান বসালাম এন, এখানে আছে এন বের করতে হবে এন মাইনাস ওয়ান, আর এর সমান সমান 8√2। এবার এই 1/√2 ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে, আর এই রুট টু এর নিচে ওয়ান যদি আসে ওয়ান এর কোনো দাম থাকে না। তাহলে দেখো এখানে বামে যা আছে তাই রেখে দিলাম, এখানেও তাই রাখা হয়েছে। এখন এই 8 থেকে গেল, আর এই √2 × √2, তার মানে √2 এর উপর স্কোয়ার, √2 এর উপর যদি স্কোয়ার করি রুট স্কোয়ারে কেটে যায়, তাহলে থাকবে 2, 2 যদি 8 কে গুণ করি তাহলে পাবো 16। এখানে যেহেতু -√2 এর উপর পাওয়ার আছে, তাহলে আমার এখানেও ভিত্তিটা -√2ই করতে হবে, অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। যদি 8টা যেহেতু মাইনাসের উপর জোর পাওয়ার আছে সেহেতু একটু প্লাস হয়ে যাবে, তাহলে 16ই হবে। আর এখানে যদি আমরা 8টা √2 একসাথে গুণ করি তাহলে হবে 16, অর্থাৎ 4টা 2 পাবো, 2 2 গুণ 4 4 2 গুণ 8, 8 2 গুণ 16। তাহলে এখানে দেখো ভিত্তি গুলো এক হলো বাদ দিলাম, তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল 8, এখানে লেখা হয়েছে মাইনাস এনটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, 8 এর সাথে 1 যোগ হয়ে 9, অর্থাৎ এনের মান 9 এখানে তাই লেখা আছে। এবার আমরা দেখবো সমষ্টির সূত্র। সমষ্টির সূত্র যেটি, সেটি লেখা হয়েছে পাওয়ার এ ইন্টু 1 - r² নিচে 1 - r। তাহলে এখানে এর মান বসানো হয়েছে 1/√2, 1 আছে, আবার এখানে আমার আর এর মান √-√2, পাওয়ার উপরে 9, এখানে আর এর মান বসানো হয়েছে। এবার পাওয়ার উপরে এ এন এর উপর মাইনাসে মাইনাসে দেখো এখানে কিন্তু এখনো প্লাস করেনি, ব্র্যাকেটে √2 এর শুধু মান বসানো হয়েছে এবং সেটাকে পাওয়ার 9 করে যেটা হবে এটি বসানো হয়েছে, তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে করে নিবা। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস দেখো এখানে প্লাস লেখা আছে, আর এখানে 1/√2, এখন এই মাইনাসে মাইনাসে প্লাস এখানে লেখা হয়েছে, তা শুধু 22.63 থেকে গেছে। এবার এটাকে যদি ক্যালকুলেটারে চাপার পর, অর্থাৎ ক্যালকুলেটারে হিসাব করার পর পাওয়া গেছে 6.92। এখানে আর অনেকগুলো সংখ্যা থাকবে, আমি এই পর্যন্ত নিয়েছি, তাহলে সমষ্টির মান পেলাম আমরা 6.9। এখন আমরা দেখবো চার নাম্বারে এর মান বের করতে হবে। সাধারণ অনুপাত দেওয়া আছে আর এর মান 2 - 2, এন এর মান দেওয়া আছে 7, এনতম পদের মান এ এন এর মান দেওয়া আছে 128, আবার সমষ্টিও বের করতে হবে। তাহলে সূত্র একটাই, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটার মান দেওয়া আছে 128, সেটা লিখেছি, এর মান 9 বের করতে হবে। তাহলে এখানে আর এর মান -2 বসানো হলো, এন এর মান 7, তার থেকে 1 বিয়োগ করলে হয় 6, এখানে সেটাই লেখা হয়েছে। আর এই 2 এর উপর 6 মানে -6 মানে জোড় সংখ্যায় প্লাস হয়ে যাবে, 2 এর উপর 6 মানে 64। বাম পাশে 64টা গুণাকার আছে, ডান পাশে আসলে এখানে দেখো ভাগ হয়ে গেছে, 64 2 গুণে 128, অর্থাৎ এর মান 2 এখানে সেটি লেখা আছে। আমরা সমষ্টির সূত্র জানি, সেই সূত্রটি লিখলাম, এতে আর টু দি পাওয়ার এন হবে, বারবার একই ভুলটা করা আছে আর কি, 2 এর মান 2 বসালাম 1, এবং আর এর মান বসানো হয়েছে এন এর মান 7, এন এর মান 7 মানে এখানে দেখো মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে এখানে লেখা আছে প্লাস, 2 এর উপর 7 মানে 128, নিচে 1 আর 2 যোগ করলে হয় 3, 2 গুণ 129। এবার 129 এখানে তাহলে ডাবল করলে করে 3 দ্বারা ভাগ করবো, অথবা এটাকেই 3 4 12 আর 3 3 9 43, 3 এর কাটে 43 হবে, 43 2 গুণ 86, এখানে দেখো লেখা আছে সমষ্টির জায়গায় 86। এখন আমরা 5 নম্বরটা দেখবো। 5 নম্বরে দেখো এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, এন এর মান বের করতে হবে, অর্থাৎ কততম পদ সেটা বের করতে হবে, এই দুটি বের করতে হবে, সমষ্টিও দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা সমষ্টি থেকে দেখি, সমষ্টির সূত্র এ ইন্টু 1 - r² ওয়ান বাই ওয়ান মাইনাস আর এর মান দেওয়া আছে 256, এর মান বসালাম, তারপর আর এর মান বসালাম, এন থেকে গেল। এখন দেখো এই উপরের
একটা বামে থেকে গেল, ডান পাশে এটা পার করে দিলে ওয়ান থাকে, যদি মাইনাস দুই বাদ দিলে মাইনাস ওয়ান থাকে, মাইনাস ওয়ান দ্বারা 254 কে গুণ করলে শুধু মাইনাস 254 হয়েছে। এই দুটা বাম পাশে গুণাকারে আছে, ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে। এখানে ভাগ করলে 254 কে ভাগ করলে পাবো 2 দ্বারা 127, এটা তাই লেখা আছে। এখন দেখো ওয়ান মাইনাস এই ওয়ানটা ডান পাশে যদি চলে যায় প্লাস ওয়ান, ডান পাশে গেলে মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে এখন সেটি লেখা আছে, তাহলে -127 আর -1 গুণ করলে মাইনাস, যোগ করলে 128। দেখো এখানে এখানে তাহলে মাইনাস থাকে, এখানে মাইনাস, দুটো কেটে যাবে, গেলে 2d^n = 128। তাহলে 2 এর উপর যদি 7 করি তাহলে 128 হয়, তাহলে ভিত্তি ভিত্তি সমান হয়ে গেছে, কেটে যাবে, তাহলে n = 7, এখানে সেটাই লেখা আছে। এখন আমার তিনতম পদ an এর মান বের করতে হবে। an এর সূত্র কি? ar^(n-1). তাহলে দেখো a এর মান 2, r এর মানও 2, n এর মান 7 বসানো হয়েছে। তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6, 2 এর উপর 6 মানে 64, 64 দুগুণে 128, এখানে সেটি লেখা আছে। এখন আমরা দেখব 6 নম্বরটা। আমরা জানি n তম পদের সূত্র এখানে লেখা আছে, এটির মান দেখো দেওয়া আছে 768, এখানে তাই বসানো হয়েছে। আর এর মান এখানে বসানো হয়েছে 12, বাম পাশে যা আছে তাই থেকে গেল। এই 768 কে 12 দ্বারা ভাগ করলে পাবো 64। আর এখানে দেখো এন এর উপরও এন, আর এর উপর এন আছে, আবার আর এর উপর -1 আছে, এখানে তাই বসানো হয়েছে। এখন দেখো এই বিষয়টি, দেখো আর এর উপর এন রেখে গেছে, আর আরটা কোত্থেকে আসলো? বামের মাইন আর এর উপর যে -1 আছে, এটি কিন্তু আমরা লিখতে পারি 1/r = এটা লিখতে পারি, এটা সমান সমান। তাহলে এই আরটা যদি ডান পাশে চলে যায় তাহলে এই 64 সাথে গুণ হয়ে গেছে, এটি 1 নম্বর সমীকরণ। আবার আমরা দেখি সমষ্টির সূত্র, সমষ্টির সূত্র যেটা এখানে লেখা আছে সমষ্টির মানও দেওয়া আছে 1524। তাহলে এর মান 12 দেওয়া আছে, r^n এর মান দেওয়া নাই, আর এর মান দেওয়া নাই, আর এর মান থেকে গেল, এইটা যা আছে তাই থাকলো। এই 12টা বাম পাশে গুণ আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে গেল। এই 1524 কে 12 দ্বারা ভাগ করলে পাবো 127। তাহলে দেখো এই এ পাশের ভাগ আকারে যেটা আছে ডান পাশে গেলে গুণ হয়ে যাবে, এখানে তাই হয়েছে, আর বাম পাশে যা আছে তা থেকে গেল। এখন দেখো এই 1 r^2 এই 127টা 1 এবং r দুটোর সাথে গুণ আছে, গুণ করে দিয়েছি। এবার 1 এই 127 বাম পাশে নিয়ে আসা হয়েছে, তাহলে এখানে প্লাস আছে, বাম পাশে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস আছে, বাম পাশে এসে প্লাস হয়ে গেল, আর এই আরানটা বাম পাশে মাইনাস আছে, ডান পাশে গেলে প্লাস হয়ে গেল। এবার পুরোটাই আমার পক্ষান্তর করা হয়েছে, অর্থাৎ আরানটা সামনে নিয়ে এসেছি, নিয়ে আসার পর ইকুয়াল, দেখো এই 127 থেকে যদি 1 বাদ দিই তাহলে 126 থাকে, এখানে তাই লেখা হয়েছে, আর এইটা 127 আর এটা তো আছেই। এখন দেখো এখান থেকে এই r^n এর মান আমার 1 নম্বর সমীকরণে পাওয়া গেছে, দেখো কত, 64 আর, এখানে সেই 64 আরই লেখা আছে, ইকুয়াল 127 আর -126। 127 আর ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়ে আসি, পক্ষান্তর করি, তাহলে ডান পাশে প্লাস আছে, বাম পাশে এসে মাইনাস হয়ে গেল, আর 126 ডান পাশে থেকে গেল মাইনাস। এখানে দেখো এই 127 আর থেকে যদি 64 আর বাদ দিই তাহলে -63 আর থাকে, আর ডান পাশে -126, এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল। এই আর বাম পাশে রেখা যদি 163 কে ডান পাশে পার করে দিই তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 126 কে আমার 63 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো 2। এই দু অর্থাৎ আর এর মান পেলাম 2, এখানে দেখো আর এর মান 2 লেখা আছে। এখন পদ সংখ্যার কত, এন এর মান যদি বের করতে যায় তাহলে দেখো 1 নম্বর সমীকরণে r^n = 64, আর এখানে তাহলে শুধুমাত্র আর এর মান বসিয়েছি, দিয়ে 128 পেয়েছি, 2 এর উপর 7 মানে 128। তাহলে এখানে ভিত্তি 2, এখানেও 2, দুটো বাদ দিলে n = 7, তাহলে আমরা এন এর মানটা পেয়ে গেলাম। পদের সংখ্যা কত, 7। 7 নম্বর অঙ্ক এ এর মান দেওয়া আছে 27, আর এর মান দেওয়া আছে 1/3, পদ সংখ্যা এন এর মান বের করতে হবে, আবার এন তম পদের মান দেওয়া আছে 1/3, সমষ্টির মানও বের করতে হবে। তাহলে আমরা এন তম পদের সূত্র এখানে লিখে নিয়েছি, আর এটার মান দেওয়া আছে 1/3, তাহলে এন তম পদের সূত্র সমান সমান 1/3। এখানে এ এর মান বসানো হয়েছে 27, আর এর মান বসেছে 1/3, এন এর মান থেকে গেল। এখন এই 27কে ডান পাশে যদি পার করে দিই তাহলে নিচে মনে মনে যদি 1 থাকে তাহলে ডান পাশে গেলে 1/27, এখানে সেটাই লেখা আছে। বাম পাশে বাকি অংশ যা আছে তাই থেকে গেল। এবার ডান পাশে দেখো
ওয়ান বাই থ্রি, এর উপর যদি ফোর দিই অর্থাৎ এই 3 আর 27 গুণ করলে হবে 81, আর 3 এর উপর যদি ফোর করি অর্থাৎ 4টা 3 গুণ করলে হবে 81। তাহলে দেখো এটারও ভিত্তি 1/3, এটারও ভিত্তি 1/3, তাহলে আমরা লিখতে পারি এন মাইনাস ওয়ান ইকুয়াল ফোর। তাই লেখা আছে মাইনাস ওয়ানটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 4 এর আগে 5, এন এর মান কত পেলাম 5। সমষ্টির মান বের করতে হবে এখন। তাহলে আমরা জানি সমষ্টির সূত্র এখানে লেখা আছে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, আর নিচে ওয়ান মাইনাস আর। মানগুলো বসালাম, এ এর মান 27, আর এর মান 1/3, এন এর মান বের করলাম 5। নিচে এবার ক্যালকুলেশন করলাম, 1/3 বসাইছি। এখন দেখো এই 27 থাকলো, এই 3 এর উপর 5 মানে 243 মাইনাস, আর নিচে 10 এর উপরে 3, আর তাহলে 3 মাইনাস 1 2। এর নিচে দেখো 3 থেকে 1 বাদ দিলে থাকে 2, আর নিচে 3 আছে, এটা বসানো হয়েছে। আর এখানে 243 লসাগু, 243 থেকে 1 বাদ দিলে 242, তাহলে এখানে থাকে। আর এখানে যদি কাটাকাটি করি আমরা পাবো এই এই 27কে এখানে যদি কাটাই তাহলে পাবো 9, অর্থাৎ 227 আর 9 গুণ, শুধু 27 আর 9 গুণ করলে পাবো 243। তাহলে উপরে থাকে 242/9, এই যে 242/9, আর নিচে এটা যদি ভাগাকারে আসে উল্টে যাবে, অর্থাৎ 3টা উপরে যাবে আর 2টা নিচে আসবে, এখানে তাই লেখা আছে। এখানে 3 একে 3, 3 3 কে 9, আর 2 একে 2, 121 2 গুণে 242, তাহলে উত্তর আমার 121/3। এখানে উত্তর হবে 121/3। সর্বশেষ 8 নম্বর অঙ্কটি আমরা এখন দেখব। দেখো 8 নম্বরে এর মান বের করতে হবে, সাধারণ অনুপাত দেওয়া আছে, আর এর মান, এন এর মানও দেওয়া আছে, আবার এ এন তম পদের মান বের করতে হবে, আর এস এন অর্থাৎ এর সমষ্টিও কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা জানি সমষ্টির সূত্র এখানে লেখা আছে একই সূত্র, এটা সমান সমান 4085 সেটা লিখেছি। এখন আমি শুধু এখানে এর মান দেওয়া নাই, এ বাকি থাকলো, বাকি যে আর এর মান, এখানে দেখো আর এর মান বসানো হয়েছে, এখানে আর এর মান বসাচ্ছি, ডান পাশে যা আছে তাই। এখানে 4 এর উপর 6 মানে 4096, আর নিচে 4 থেকে 1 বাদ দিলে 3, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস সেহেতু মাইনাস। তারপর দেখো এখানে 4096 থেকে 1 বাদ দিলে থাকে -4095, আর -3 এখানে আছে। এখন বাম পাশে এটা থেকে গেল, এই এই সংখ্যাগুলো যদি আমার ডান পাশে পার হয়ে যায় তাহলে দেখো এখানে 4095 আছে, আর এই 3টা উপরে চলে গেল, নিচে ছিল আর এটা নিচে আসলো, -7 তো কেটে যাবে। তাহলে এখানে দেখো এইটা আর এটা কেটে যায়, থাকে কত 3, এর মান পেলাম কত 3, এখানে 3 লেখা আছে। আমরা জানি n তম পদের সূত্র হচ্ছে a n ইকুয়াল a r টু দি পাওয়ার n মাইনাস 1, সবগুলো মানই পাওয়া গেছে। তাহলে a এর মান বসাইছি 3, আর এর মান 4, n এর মান 6 বিয়োগ 1, 6 থেকে 1 বাদ দিলে থাকে 5, 4 এর উপর 5 মানে 1024, তার সাথে 3 গুণ করলে 3072, এটি দেখো লেখা আছে 3072। তো শিক্ষার্থীরা তোমরা 5 নম্বর অঙ্কটি আমি পুরোটাই 8টি অঙ্ক সমাধান করে দিলাম। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিও আমি আবার আপলোড করব 6 নম্বর, সেই প্রত্যাশাই। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে। ধন্যবাদ।